হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম দেশি গ্লেডি চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের যে ডিসেম্বর ইলাইট পাস রয়েছে, তার গাইস উইক 3 এবং উইক 4 এর মিশনগুলো জাস্ট কিভাবে কমপ্লিট করবে সেটা গাইস তোমাদের দেখিয়ে দিতে চলেছি। তো তোমরা যারা উইক 1 এবং উইক 2 এর মিশনগুলো যদি না কমপ্লিট করে থাকো, তাহলে গাইস আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তোমরা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিও লিংকটা, ওখানে জাস্ট ক্লিক করে তোমরা জাস্ট দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার থেকে দেখছো আজকের এই ভিডিওটা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই ভিডিওটাকে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে যদি প্রথম বার থাকো সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে দাবি অল অপশনে ক্লিক করতে ভুলবে না। কারণ ফ্রি ফায়ার রিলেটেড যত রকম কনফার্ম ইভেন্ট এবং ইনকামিং আপডেটেড ভিডিও সবের আগে তোমরা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এ বড়ি আচ্ছি বাত কই আপ। চলো ভাই। তো আজকের এই ভিডিওটার মধ্যে উইক 3 এবং উইক 4 এর মিশনগুলো তোমাদের দেখাতে চলেছি। তো উইক 3 যে প্রথম যে মিশনটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সিএস মোড কিন্তু তোমাদের খেলতে হবে। মাত্র 15টা ম্যাচ জাস্ট খেললে তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড এর পরের মিশনটা রয়েছে প্লেস টপ 3 ইন ভিআর মোড 5 টাইমস। মানে গাইস, তোমাদের বড় ম্যাপের মধ্যে বারমুডা ম্যাপের মধ্যে জাস্ট টপ 3 কিন্তু করতে হবে 5 বার। পাঁচবার জাস্ট টপ 3 করে নিলে তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা ইজিলি ভাবে কমপ্লিট হয়ে যাবে। এন্ড তোমরা যদি এখন যদি এই মিশনটা কমপ্লিট করো তাহলে কিন্তু হবে না, এখানে তালা লাগানো হয়ে আছে। যতক্ষণ না গাইস এই উইক 3 যে মিশন আছে এই তালাটা যতক্ষণ না আনলক হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু মিশন কমপ্লিট হবে না। তো গাইস এটা গাইস তোমাদেরকে আগে থেকে কিন্তু বলে দিলাম, ওকে। তো এর পরের মিশনটা রয়েছে ক্লাস কোড র‍্যাঙ্ক এলিমিনেট 5 প্লেয়ারস। মানে গাইস, তোমাদের ক্লাস কোড র‍্যাঙ্কের ভিতরে তোমাদেরকে জাস্ট 5 জন প্লেয়ারকে জাস্ট কিল করলেই কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড এর পরের মিশনটা তোমরা দেখতে পাচ্ছ ইন ভিআর মোড হেল্প 5 টাইমস। মানে গাইস, তোমাদেরকে জাস্ট বিআর মোড মানে বড় ম্যাপের মধ্যে জাস্ট তোমাদের গেম খেলতে হবে, আর তোমাদের টিমমেটকে জাস্ট 5 বার রিভাইভ করতে হবে, তাহলে গাইস তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এর পরের মিশনটা তোমরা দেখতে পাচ্ছ টিম টাস্ক। তো গাইস এখানে জাস্ট কি লেখা আছে, ইন ক্লাস কোড ইউজ 120টা মেডিকেট। মানে গাইস, তোমাদের ক্লাস কোডের মোড দিয়ে তোমাদের টিম মেট বা তুমি সবাই মিলে কিন্তু তোমাদেরকে এই মিশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। মানে তোমাদের 120টা জাস্ট মেডিকেট খেতে হবে, তাহলে গাইস তোমরা এই মিশনটা জাস্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এন্ড দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পিন 5 টাইমস। মানে গাইস, তোমাদের লাকি রয়্যালের ভেতরে কিন্তু তোমাদের স্পিন করতে হবে। সিম্পলি তুমি যাও গোল্ড রয়্যালে যাও, এন্ড 15খানা জাস্ট স্পিন করে নাও। 15খানা স্পিন করলে তোমাদের এই মিশনটা জাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এর পরের মিশনটা রয়েছে তোমাদের ফ্রেন্ডের সাথে জাস্ট 10টা কিন্তু গেম খেলতে হবে বারমুডা ম্যাপে, তাহলে গাইস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড লাস্টে যে মিশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের 7 দিন কিন্তু গেমে জাস্ট লগইন করলেই কিন্তু তোমরা এই 6টা ব্যাচ এবং গাইস তোমরা এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবে। এন্ড এরপরে গাইস তোমাদের বলে দিচ্ছি উইক 4 এর মিশন। তো উইক 4 এর মিশন যখন তোমাদের এখানে খুলবে তালাটা, তখন কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট মিশনটা রয়েছে ইন সিএস মোড ড্রিল 1000 ড্যামেজ। মানে গাইস, তোমাদের ক্লাস কোড বা ক্লাস কোড র‍্যাঙ্কের ভিতরে জাস্ট একটা ম্যাচের ভিতরে কিন্তু 1000 ড্যামেজ দিতে হবে, তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট মিশনটা রয়েছে বিআর মোড। মানে গাইস, তোমাদেরকে বারমুডা ম্যাপের ভিতরে ক্লাসিক বা র‍্যাঙ্ক ভেজ ম্যাচ জাস্ট তোমাদের খেলতে হবে, এন্ড 300 সেকেন্ড জাস্ট তোমাদের কিন্তু সারভাইভ করতে হবে। মানে 5 মিনিট যদি তোমরা সারভাইভ করো তোমাদের ইজিলি ভাবে এই 10টা টোকেনের মিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট যে মিশনটা রয়েছে তোমাদের জাস্ট সিএস র‍্যাঙ্ক মোড, কিন্তু তোমাদের 5টা খেলতে হবে, তাহলে এই মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এন্ড এর পরে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা টিম টাস্ক ইন ক্লাসিক এন্ড র‍্যাঙ্ক মোড 15 প্লেয়ার হেডশট। মানে গাইস, তোমাদের টিম টাস্কে মানে তোমাদের স্কোয়াড খেলতে হবে। তো স্কোয়াডের ভিতরে জাস্ট লং রেঞ্জ বা শর্ট রেঞ্জে যে কোনো গান দিয়ে জাস্ট 15টা হেডশট মারলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট মিশন রয়েছে ট্রাভেল 15000 মিটার বিআর মোড। মানে গাইস, তোমাদের জাস্ট ক্লাসিক ম্যাচের মধ্যে কোনো ভিহিকল না নিয়েই কিন্তু তোমাদের জাস্ট একটু ছোটা দৌড়া করলেই জাস্ট এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এর পরে মিশনটা রয়েছে বিআর র‍্যাঙ্ক মোডের ভিতরে জাস্ট কিন্তু তোমাদের 6টা কিন্তু মেডিকেট খেতে হবে, তাহলে গাইস এই মিশনটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন তোমরা নেক্সট যে মিশনটা দেখতে পাচ্ছ, নেক্সট মিশনে তোমাদের কিন্তু ভিআর র‍্যাঙ্কের ভিতরে জাস্ট 8টা কিন্তু মাশরুম খেতে হবে, তাহলে গাইস ওই মিশনটাও জাস্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এন্ড লাস্টে যে মিশনটা রয়েছে ইন সিএস র‍্যাঙ্ক মোড, মানে সরি সিএস মোড, যে কোনো ক্লাস কোড মোডে জাস্ট তোমাদেরকে 4000 ড্যামেজ দিলে কিন্তু ওই মিশনটাও জাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, তোমাদের কিন্তু আগের ভিডিওটি কিন্তু ফার্স্ট উইক 1 এন্ড উইক 2 গাইস মিশনগুলো তোমাদের বলে দিয়েছি, এন্ড এই ভিডিওটার মধ্যে উইক 3 এবং উইক 4 জাস্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আজকের এই ভিডিওটিকে
প্লিজ একটা করে লাইক করে দাও আর চ্যানেল যদি প্রথম বার থাকো সাবস্ক্রাইব করে পাশে আছে বেল আইকনে দাবি অল অপশনে ক্লিক করে দাও কারণ ফ্রি ফায়ারে এসে থাকা যত রকমের ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করবে এবং গাইস তোমাদের ইনকামিং কনফার্ম ইভেন্ট এবং আপডেটেড ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো গাইস তোমাদের যারা বাংলাদেশ এবং যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা গাইস প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে একটু গাইস আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করে দাও ওকে তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল ব্রাদার।